পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী, প্রতিদিনই একটু একটু করে কমছে দৈনিকের শনাক্তের সংখ্যা। আর ভাইরাসটির সংক্রমণের হার নিম্নমুখী হওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্য সরকারের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও করোনা নিয়ে সচেতনতা আগের চেয়ে অনেকটাই বেড়েছে। কলকাতা থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর সর্দার। পশ্চিমবঙ্গে করোনা গ্রাফ অনেকটাই নিম্নমুখী। রাজ্যটির স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় 46,500 জনের করোনা পরীক্ষা হয়েছে। তার মধ্যে 675 জনের শনাক্ত হয়েছেন করোনায়, মৃত্যু হয়েছে 12 জনের এবং একদিনে করোনামুক্ত হয়েছেন 763 জন। এতটা নিম্নমুখী হওয়ার কারণ হিসেবে রাজ্যের করোনা বিশেষজ্ঞরা মনে করছেন রাজ্য সরকারের পাশাপাশি পশ্চিমবঙ্গের জনগণের মধ্যেও বেড়েছে করোনা সচেতনতা। মানুষের মধ্যেও আজকাল প্রচন্ড অ্যাওয়ারনেস আসার সময় সহযোগিতা, যেটা প্রথম দিকে ছিল না, যে একটা ভয় ছিল কোভিডের প্রথম ওয়েভের আগে বা প্রথম ওয়েভের সময়, কিন্তু দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে মানুষ সেই ভীতিটা কাটিয়ে উঠে সাবধানে থাকছে, কিন্তু অন্যকে হেল্প করার দিকে এগিয়ে যাচ্ছে। তবে রাজ্যের নিরিখে সবথেকে বেশি মৃত্যু হয়েছে নদিয়া জেলায়, সেখানে একদিনে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর চব্বিশ পরগনায় মৃত্যু হয়েছে 3 জনের, কলকাতায় 1 জনের। সব মিলিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 18,229 জন। তবে শনাক্তের সংখ্যা কমলেও উদ্বেগ কমছে না বিশেষজ্ঞদের। প্রত্যেকের দুটি করে টিকা না পাওয়া পর্যন্ত করোনাবিধি মেনে চলতে বলছেন তারা। অপরদিকে রাজ্যটির পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মোদী সরকার মানুষকে বিভ্রান্ত করছেন, সবার জন্য ফ্রি ভ্যাকসিনের ঘোষণা করলেও বাংলাকে ভ্যাকসিন দিচ্ছে না। ফ্রি ভ্যাকসিন ফর অল, পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে, কিন্তু ভ্যাকসিন সাপ্লাই ফর নান, বাংলাকে বঞ্চিত করছে ভ্যাকসিন থেকে। অর্থাৎ রাজনীতি ভ্যাকসিন নিয়েও, মানুষের জীবন নিয়ে রাজনীতি। বারবার করে মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন যে আমাদের ভ্যাকসিন দিন, পপুলেশন অনুযায়ী অন্য স্টেটকে যা দিচ্ছেন, গুজরাটকে যা দিচ্ছেন, সেই পপুলেশন অনুযায়ী দিন। তারপরেও ভিক্ষের মতন আজকে কিছু, কালকে কিছু, আবার পরশু কিছু নয়, এইভাবে চলছে, এর তীব্র প্রতিবাদ করছে। তবে সরকারিভাবে ভ্যাকসিনের অভাব থাকলেও পশ্চিমবঙ্গে অনেকটাই আয়ত্তে করোনা ভাইরাস। ক্যামেরায় সাকিল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা।